মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ন্যাটোর পূর্ব প্রান্ত সেনা এবং যুক্তরাষ্ট্রের ক্ষমতা দিয়ে শক্তি বাড়ানো অব্যাহত থাকলেও ওয়াশিংটন মস্কোর সঙ্গে ন্যাটোর যুদ্ধ চায় না। মঙ্গলবার নিউ ইয়র্ক টাইমসের এক অতিথি নিবন্ধে বাইডেন এইসব কথা বলেন। তিনি বলেন, আমি পুতিনের সঙ্গে যতটা দ্বিমত পোষণ করি এবং তার কর্মকাণ্ডকে অত্যাচার মনে করি, কিন্তু যুক্তরাষ্ট্র তাকে মস্কোতে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করবে না। বাইডেন বলেন, যতক্ষণ না যুক্তরাষ্ট্র বা আমাদের মিত্ররা আক্রান্ত হয়, আমরা সরাসরি এই সংঘাতে জড়াব না, কিংবা ইউক্রেনে যুদ্ধ করতে বা রুশ সেনাদের আক্রমণ করতে আমেরিকার সেনা পাঠাবে না। তিনি আরও বলেন, ইউক্রেনকে নিজেদের সীমান্ত পেরিয়ে গিয়ে আক্রমণ চালাতে উৎসাহ বা সেই ক্ষমতা দিচ্ছে না যুক্তরাষ্ট্র, তবে রাশিয়াকে ব্যথা দেওয়ার জন্য আমরা এই যুদ্ধ দীর্ঘায়িত করতে চাই না। প্রসঙ্গত, গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। দেশটির রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহরে গোলা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ বাহিনী। যুদ্ধে দুই পক্ষেরই ব্যাপক প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। জাতিসংঘের তথ্যমতে যুদ্ধের কারণে ইতিমধ্যে ইউক্রেন ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছে 60 লাখেরও বেশি মানুষ, আর অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন 80 লাখেরও বেশি মানুষ। নিহত হয়েছে 4,000 মানুষ।